হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ইএলবি আজকে আমরা তোমাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট জি ইউনিট এফ ইউনিট এবং আই ইউনিট নিয়ে কথা বলবো তো এর আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটা ভিডিও বানিয়েছিলাম ওই তিনটা ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম তিনটা ভিডিওর একটা ভিডিও ছিল এক বছর আগের প্রায় ওই ভিডিওটা অনেক পুরাতন সেখানেও বিভিন্ন তথ্য দেওয়া আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কীভাবে চান্স পেতে হয় সে বিষয়টা সেখানে ক্লিয়ার করে বলেছিলাম এরপরে আমি আরও দুইটা ভিডিও বানাইছি এই বছর সেগুলোর একটা ছিল এ এইচ ইউনিট নিয়ে আর একটা ভিডিও ছিল বি সি এবং সি ওয়ান ইউনিট নিয়ে তো তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে থাকো তাহলে তো ভালোই যদি না দেখে থাকো তোমার যদি প্রয়োজন হয় তাহলে দেখতে পারো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে জয়েন হয়ে যাও কারণ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোতে আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন যে আপডেট তথ্য সেগুলো পোস্ট করে থাকি একদম লিখা আকারে বা সার্কুলার পিকচার আকারে যেভাবেই পারি আমরা আপলোড দিয়ে থাকি তো তোমরা সেগুলোতে জয়েন হয়ে যাও আর অবশ্যই পাশে দেখতেছো একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দাও ক্লিক করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেগুলো পেয়ে যাবা পাশে একটা বেল আইকনও আছে বেল আইকনও ক্লিক করে রাখো তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমাদের ই ইউনিট এটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ এখানে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসিতে এবং ইন্টারে জিপিএ লাগবে তিন দশমিক পাঁচ শূন্য করে মানে তোমার এসএসসি এবং ইন্টারে যদি তিন দশমিক পাঁচ শূন্য করে জিপিএ থাকে তাহলে তুমি ই ইউনিটে পরীক্ষা দিতে পারবা এখানে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স কমার্স আর্টস বাট কমার্সের স্টুডেন্টরা এখানে কেন জানি বেশি চান্স পায় এটার একটা কারণ আছে কারণটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি তো এখানে চারটা সাবজেক্ট আছে একটা হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ এই প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি হতে হলে তোমার তো এই জিপিএটা লাগবে এই সাথে আরও কিছু কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে যে এই প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি হতে হলে তুমি যদি বিজ্ঞানের ছাত্র হও তাহলে তোমার মোট জিপিএ থাকা লাগবে সাত দশমিক পাঁচ শূন্য আর তোমরা যদি ব্যবসা শিক্ষা শাখার হও তাহলে তোমার জিপিএ থাকা লাগবে সাত আবার তুমি যদি মানবিকের হও তাহলে তোমার জিপিএ থাকা লাগবে সাত কিন্তু তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও তাহলে ভর্তি পরীক্ষায় তোমাকে বাংলা ম্যাথ এর সাথে সাথে অ্যাকাউন্টিং ব্যবসা শিক্ষা আনসার করা লাগবে ব্যবসা শিক্ষার মধ্যে এখানে ব্যবসা ও ব্যবস্থাপনা আছে এটাতে কিন্তু বিশ নাম্বার সো তুমি নিজে ডিসিশন নাও যে তুমি সায়েন্সের হয়ে এখানে পরীক্ষা দিবা কিনা ইভেন যারা আর্টসে তাদেরকেও ওইটা আনসার করা লাগবে অ্যাকাউন্টিং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা মানে এই সাবজেক্টটা সবাইকে আনসার করতে হবে ওই যে একটা আগে আমি বলেছিলাম যে এখানে কমার্সের স্টুডেন্টরাই বেশি চান্স পায় কারণ হচ্ছে যে এটাই যে এখানে কি অ্যাকাউন্টিংও আনসার করা লাগবে এখন তোমরা অনেকে হয়তো ইন্টারমিডিয়েটে সায়েন্সে পড়ছো কিন্তু অ্যাকাউন্টিং পড়ো নাই ঠিক আছে বা যারা আর্টসে পড়ছো তারা হয়তো অনেকে অ্যাকাউন্টিং পড়ো নাই তারা কিন্তু তোমাকে অ্যাকাউন্টিং আলাদা প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিশ নাম্বারের জন্য আর কি কি কত নাম্বারের পরীক্ষা হয় বাংলা পনেরো নাম্বারে পরীক্ষা হয় ম্যাথে পনেরো নাম্বারে পরীক্ষা হয় এবং ইংলিশেও পনেরো ত্রিশ নাম্বারের পরীক্ষা হয় তাহলে এটা হচ্ছে পরীক্ষার বন্টন আর বিজ্ঞানে যারা যারা পড়ো তাদেরকে অবশ্যই ভর্তি হতে হলে ইংলিশ এবং ম্যাথে বি গ্রেড করে থাকা লাগবে ব্যবসা শিক্ষা থেকে যারা পড়ছো তাদেরকে ইংলিশ অ্যাকাউন্টিং অথবা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে কত থাকা লাগবে তোমাকে বি গ্রেড থাকা লাগবে মানে তোমার ইংলিশে তো বিগ্রেড থাকা লাগবেই সাথে অ্যাকাউন্টিং এবং ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার যে কোনো একটাতে বিগ্রেড থাকা লাগবে আর যারা মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের ইংরেজিতে বি থাকা লাগবে সাথে ইকোনমিক্সেও বিগ্রেড থাকা লাগবে তার মানে আমরা মোটামুটি ই ইউনিট সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কি ধরনের এখানে একটা জিনিস মনে রাখার বিষয় আছে সেটা হচ্ছে যে এই সাবজেক্টটা যেহেতু মূলত কমার্সের সাবজেক্ট সো কমার্সের স্টুডেন্টদের জন্য এটা বিশাল সুযোগ যে এটা কিন্তু সায়েন্সের কিংবা আর্টসের সাবজেক্ট স্টুডেন্টরা তেমন একটা পারবে না তোমরা এখানে ভালো নাম্বার তুলতে পারবা তো তোমরা যদি ভালো করে পরীক্ষা দিতে পারো তাহলে তুমি ই ইউনিটে চান্স পেয়ে যাচ্ছ এখন হচ্ছে প্রস্তুতি তুমি কীভাবে নিবা তো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে দেখো বাংলা আসে ইংরেজি আসে ম্যাথ এই এইখানকার যে ম্যাথ এটা কিন্তু ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ না এটা হচ্ছে যে নাইন টেনে যে ম্যাথগুলো আমরা করছি সিক্স থেকে একদম নাইন টেন পর্যন্ত সেই ম্যাথ ঠিক আছে আর বাংলা তো থাকতে সেই তো বাংলার জন্য তোমরা বাংলা বিচিত্রা সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে প্রশ্ন সেগুলো ফলো করতে পারো সৌমিত্র শেখরের একটা বই আছে সেটা ফলো করতে পারো ইংরেজির জন্য অ্যাড্রয়েড একটা বই আছে সেটা ফলো করতে পারো সাথে ক্লিপস তোফেল ব্যারন্স তোফেল এবং ডা জাঙ্গিনর বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের যে প্রশ্ন সেগুলো ফলো করতে পারো অ্যাকাউন্টিং ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার জন্য তোমরা বিচিত্র সিরিজের যে বইগুলো আছে সেগুলোকে ফলো করতে পারো ম্যাথের জন্য তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে যে নাইন টেনের যে ম্যাথ বই আছে সিক্স সেভেন নাইন টেনের সেটা বাজার যদি কোনো ম্যাথের বই থাকে সেটা ফলো করতে পারো সাথে আমাদের এই আইকিউর বইটা এখানেও কিন্তু আমরা ম্যাথ দিয়ে রাখছি এবং জাঙ্গিনর বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের যে ম্যাথগুলো আসছে সেগুলোরও এখানে সমাধান দেওয়া আছে সো তোমরা চাইলে এই বইটাকে ইউনিটের জন্য কালেক্ট করতে পারো তো আমরা বুক সাজেস্ট করে ফেলছি অলরেডি এখন প্রস্তুতিটা হচ্ছে তোমার উপরে তুমি যদি তোমার সময়টাকে ঠিকভাবে কাজে লাগাও নিয়মিত পড়াশুনো পড়াশোনা করো কোচিংয়ের নিয়মিত যাওয়া আসা করো কোচিংয়ে না গেলেও বাসা যদি ঠিকভাবে পড়াশোনা করো তারপর হচ্ছে যে আমি যেই বইগুলোর কথা বললাম এগুলো কিনে যদি শেষ করতে পারো এবং মোট কথা হচ্ছে যে তোমাকে সার্বিকভাবে অন্য ইউনিটের মতো ভালো করে অন্য বার্ষীর জন্য প্রিপারেশন নেওয়া লাগবে তাহলে তুমি চান্স পাবা আরেকটা কথা সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলোকে একদম বেশি করে পড়বা ঠিক আছে বিগত দশ দশ থেকে পনেরো বছরের প্রশ্নগুলোকে সমাধান করো বাংলা ইংরেজির জন্য শুধুমাত্র তুমি জাহাঙ্গীরনগরের ইউনিটের প্রশ্ন সমাধান করলে হবে না তোমাকে সাথে অন্যান্য ইউনিটে যে বাংলা ইংরেজি প্রশ্ন আছে সেগুলোকেও সমাধান করতে হবে ঠিক একইভাবে ম্যাথের জন্য এবং আইকিউ এর জন্য এবার চলে আসছে আমরা জি ইউনিট নিয়ে কথা বলবো জি ইউনিট হচ্ছে জাহাঙ্গীরনগরের আই বিএ আইবিএ ইউ এখানে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসি এবং ইন্টারের জিপিএ চার করে থাকা লাগবে কত চার সো চার করে যদি না থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারছো না শুধু চার না যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদেরকে আট দশমিক পাঁচ শূন্য মোট জিপিএ থাকা লাগবে আর আর্টস বা আর্টস কিংবা কমার্স থেকে যারা পড়ছো তাদেরকে মোট আর্ট থাকা লাগবে মোট আর্ট আর সায়েন্সের জন্য মোট হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য এছাড়াও যারা সায়েন্স থেকে পড়ছো তাদেরকে ম্যাথ এবং ইংলিশে এই ম্যানেথ থাকা লাগবে ইন্টারমিডিয়েটে এবং যারা আর্টস কিংবা কমার্স থেকে পড়ছো তাদের ইংলিশ প্লাস অ্যাকাউন্টিং অথবা ইকোনমিক্সে এই মাইনাস থাকা লাগবে যারা কমার্স থেকে পড়ছো তাদের অ্যাকাউন্টিংয়ে মাইনাস থাকা লাগবে আর যারা আর্টস থেকে পড়ছো তাদের ইকোনমিক্সে এই মাইনাস থাকা লাগবে আর ইংলিশে অবশ্যই এই মাইনাস থাকা লাগবে এখন এখানে কি কী সাবজেক্টে পরীক্ষা হবে বাংলায় পাঁচ নম্বরের পরীক্ষা হবে ইংলিশে ত্রিশ নম্বরের পরীক্ষা হবে ম্যাথ প্লাস আইকিউ আসবে ত্রিশ নাম্বারের সাম্প্রতিক আসবে দশ নম্বরের মৌখিক অর্থাৎ বাই পরীক্ষা হবে তোমার মৌখিক পরীক্ষা হবে সেখানে হবে পাঁচ নাম্বার এখন এই পাঁচ নাম্বারের মধ্যে যারা তিরিশ পার পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পাবে না এই পাঁচের মধ্যে মুখিক পরীক্ষায় যারা পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পাবে না তারা বত্রি পরীক্ষায় আশির মধ্যে আশি পেলেও চান্স পাবে না অর্থাৎ এখানে তোমার মুখিক যে পরীক্ষা পাঁচ নাম্বার এখানে তোমাকে পঁচাশি পার্সেন্ট নাম্বার পাওয়া লাগবে আর বত্রি পরীক্ষায় যদি তুমি একদম বাকি প্রশ্ন সবগুলো আনসার করে ফুল নাম্বারও পাও কিন্তু এখানে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার না পাও তাহলে তুমি চান্স পাবে না তার মানে তোমাকে এটাকে খুবই বেশি করে গুরুত্ব দিতে হবে এই অংশটাকে এটা তো অবশ্যই গুরুত্ব দিবা বাট এটাকেও মাথা রাখতে হবে ঠিক আছে এখন এখানে কিভাবে প্রিপারেশন নিব প্রিপারেশন ঠিক ইউনিটের মতো করে প্রিপারেশন নিবা বাট একটু হার্ড লেভেলের যে পড়াগুলো সেগুলোকে পড়বা বিগত বছর প্রশ্নগুলোকে সমাধান করবা এবং পারলে ঢাকা ইউনিভার্সিটির আই এর যে প্রশ্ন সেটাকেও তুমি সমাধান করতে পারো সাথে আই কিউ পার্টের জন্য আমাদের হালদা বইয়ের আবারও রিকমেন্ডেশন থাকলো ঠিক আছে হালদা বইয়ের রিকমেন্ডেশন থাকলো এখন হচ্ছে যে মোট কথা হচ্ছে জাহাঙ্গীরনগরের যত জায়গায় আইকিউ কিউ আছে যত ইউনিটে আইকিউ আসে যেখানে তোমার আইকিউ আনসার করা লাগবে সেটার জন্য তোমরা এই বইটা ফলো করবা বিকজ এই বইয়ের মধ্যে আমরা কিন্তু আইকিউগুলো কি করছি ব্যাখ্যা করে দিছি একদম হচ্ছে যে প্রত্যেকটা টপিক ওয়াইজ আকারে ব্যাখ্যা করছি যেমন মনে করো তুমি দিক নির্ণয়ের যে অঙ্কগুলো আসে বা দিক নির্ণয়ের যেই আইকিউগুলো আছে সেগুলো সম্পর্ক মিলানো এরপরে আবার আমরা কি করছি যে প্রত্যেকটা প্রশ্ন তো ব্যাখ্যা দিছি সাথে আবার কোনটা কোন ভার্সিটিতে আসে সেটাও কিন্তু আমরা লিখে দিছি পাশে ঠিক আছে তারপরে তোমার এখানে দিক নির্ণয় এটা তো এখান থেকে আমরা প্রথমে টপিকটাকে আলো আলোচনা করেছি যে কিভাবে আসলে তোমাকে অঙ্কগুলো সমাধান করতে হবে বা আইকিউটা কীভাবে সমাধান করতে হবে তারপর আমরা কতগুলো টেস্ট দিয়ে দিছি এবং কতগুলো প্রশ্নকে সমাধান করে দিছি যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে বর্ণ কোড এটা তারপরে হচ্ছে যে তোমার এদিকে হচ্ছে যে অঙ্কগুলো যেগুলো নাইন টেনের ছিল সেই অঙ্কগুলো নাইন টেন সিক্স ছিল সেগুলো তারপর হচ্ছে তোমার এই যে এই অঙ্কগুলো ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পার্সিটিতেও আসছে সেগুলো আমরা এখানে সমাধান করে দিছি তারপর হচ্ছে তোমার অন্যান্য যেই ইয়াগুলো আইকিউর যে ধরনগুলো যেমন ইংলিশ থেকেও মাঝে মধ্যে আইকিউর প্রশ্ন হয় বাংলা ভাষা থেকে হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে সিনোনিম্যান্টনিমো দিয়ে দেয় আইকিউর মধ্যে কিন্তু সিনোনিম্যান্টো নিমো দেয় এটা মনে রাখবো সবসময় সেগুলো এবং শেষের দিকে আমরা যে যেই ভার্সিটিগুলোতে একদম আইকিউ আসে সেই ভার্সিটিগুলোরও সমাধান দিয়ে রাখছি যেমন কবি নজরুল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চিটাং ভার্সিটি তারপর হচ্ছে বেগম রোকেয়া বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আইকিউ আসে সবগুলোর আইকিউকে এখানে দেওয়া আছে যদিও বইটা ছোট আমরা ছোটোর মধ্যে সব কিছুকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি এখন হচ্ছে এফ ইউনিট এফ ইউনিট হচ্ছে যে আইন ঠিক আছে ল তো এখানে তোমার যারা সায়েন্স কমার্স আর্টস যেই হোক না কেন তুমি সবাই পরীক্ষা দিতে পারবা তোমার জিপি আলাদা করে তিন দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে এবং মোট থাকা লাগবে আট মোট কত থাকা লাগবে আট এবং তোমার বাংলা এবং ইংলিশে ইন্টারমিডিয়েটে বাংলা এবং ইংলিশে বি গ্রেড থাকা লাগবে বাংলা ইংলিশে বি গ্রেড থাকা লাগবে এখানে যে পরীক্ষাটা হবে পরীক্ষার নম্বর বন্টনটা হচ্ছে এরকম বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাম্প্রতিক প্লাস আইকিউ সমান থ্রি সাম্প্রতিক মানে হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাধারণ জ্ঞান এবং আইকিউ মিলে হচ্ছে ফ্রিস আই কিউর জন্য কী পড়তে হবে বলছি সাম্প্রতিকের জন্য তোমরা একটা বই আছে আলালস সাম্প্রতিক এটা পড়তে পারো সাথে আরও বিভিন্ন রকমের বাজারে সাম্প্রতিকের বই বের হয় তোমরা সেগুলো ফলো করতে পারো আর বাংলা ইংরেজির জন্য আমরা ই ইউনিটে যেটা বলছিলাম সেগুলো ফলো করলে হবে অর্থাৎ বাংলা বিচিত্রা সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বাংলার বিভিন্ন ইউনিটের ইংলিশের জন্য অ্যাড্রয়েড ক্লিপস তোফেল সাথে যেই বই জাহাঙ্গীরনগরের বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো ফলো করতে পারো সাথে রুট একটা বই আছে সেটাও ফলো করতে পারো তারপর হচ্ছে যে আই ইউনিট এটা হচ্ছে বঙ্গবন্ধু সাহিত্য এখানে তোমার আলাদা করে জিপিএ থাকা লাগবে তিন করে এবং যারা আর্টস থেকে পড়ছো তাদের মোট জিপিএ থাকা লাগবে সাত আর যারা সায়েন্স কিংবা কমার্স থেকে পড়ছো তাদের জিপিএ থাকা লাগবে সাত দশমিক পাঁচ মোট এখানে এছাড়াও তোমার বাংলা এবং ইংরেজিতে ইন্টারমিডিয়েটে বি গ্রেড থাকা লাগবে এখানে কত নাম্বার পরীক্ষা হবে সেটা এখন আমি তোমাদেরকে জানাচ্ছি তো এখানেও ঠিক বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো থাকবে সাথে সংস্কৃতি তারপর হচ্ছে তোমার বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসবে যেমন বাংলা আসবে পনেরো একটু লিখে নাও তোমরা খাতায় বাংলা পনেরো ইংরেজি পনেরো বিশ্ব সাহিত্য বিশ্ব সাহিত্য মানে ইন্টারন্যাশনাল সাহিত্য হ্যাঁ লিটারেচার থেকে লিটারেচার মানে বাংলা সাহিত্য যেরকম ঠিক বিশ্বে যত ধরনের সাহিত্য আছে বিভিন্ন লেখক রাইটার তাদের থেকে তাদের গল্প কবিতা উপন্যাস নাটক থেকে দশ নাম্বার পরীক্ষা হবে অর্থাৎ বিশ্ব সাহিত্য থেকে দশ সাধারণ জ্ঞান দশ সংস্কৃতি থেকে পাঁচ নিবিজ্ঞান থেকে পাঁচ প্রত্নতত্ত্ব থেকে পাঁচ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ থেকে দশ মানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধুর সাথে মুক্তিযুদ্ধের কী সম্পর্ক এবং মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশের কী সম্পর্ক এই ধরনের যে প্রশ্নগুলো সেখান থেকে আসবে দশ ঠিক আছে ইতিহাস ঐতিহ্য থেকে পাঁচ একটু তোমরা ভালো করে দাগিয়ে নাও এবং খাতার মধ্যে লিখে রাখো তো আমি তোমাদের জন্য একটু হেল্প করতে পারি পাশে আমি তোমাদেরকে ডিডিসি নাম্বার বন্টনটা তোমরা এই নাম্বার বন্টনটা আই ইউনিটের জন্য দেখে নাও তাহলে এ ছিল মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই জি এফ এবং আই ইউনিট তো শেষে আমি তোমাদেরকে যে কথাটা আবারও বারবার বলতে চাই সেটা হচ্ছে তুমি যদি এখন থেকে যে সময়টা তোমার হাতে আসে এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো মানে তুমি যদি সঠিকভাবে পড়ালেখা করো তোমার যে কাজগুলো আসলে দরকার নেই সেগুলো না করে পড়ার পিছনে সময় দাও হ্যাঁ তারপরে তুমি যদি তোমার একটা রুটিন তৈরি করতে পারো যে আমি এই এই বিষয়গুলোকে পড়বো এই এই সময়ে ঠিক আছে তুমি যদি তোমার নিজ থেকে একটা রুটিন করে নাও যে আমি এইভাবে পড়বো এবং প্রত্যেকটা ইউনিটে কিন্তু তুমি দেখো বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন প্যাটার্নের প্রশ্ন আসতেছে ভিন্ন ভিন্ন প্যাটার্নের সত্য দেওয়া হ্যাঁ সো এইগুলোকে তুমি সবগুলোকে একটু ভালো করে দেখে রাখবা যে তুমি কোনটাকে টার্গেট করতেছো তুমি কোনটাতে চান্স পেতে চাও সেকে সেটাকে টার্গেট করে সেটার খুঁটিনাটি জেনে নাও সেটার বিগত বছরের প্রশ্নগুলোকে দেখো এবং যে বইগুলোর কথা আমরা বললাম সেই বইগুলোগুলোকে তুমি বসে বসে বাসায় আয়ত্ত করো তাহলে তুমি পরীক্ষায় সফল কাম হবা তো আজকে আর কথা বাড়াতে চাই না তোমরা ভালো করে প্রিপারেশন নিবা আমি জানি ভিডিওতে লাইক দিতে পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা পরবর্তীতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো সে সবাই ভালো থাকবা আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা আমাদের চ্যানেল থেকে আরও বেশি বেশি তোমাদেরকে সাপোর্ট দিতে পারি এবং আমাদের সাথে তোমরা আমাদেরকেও সাপোর্ট দাও সাপোর্টের দেওয়ার উপায় হচ্ছে যে আমাদেরকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক দাও তোমরা অন্যদের মধ্যে শেয়ার করো আমাদের ফেসবুক পেজগুলোতে অ্যাড থাকো এবং আমাদের চ্যানেল থেকে তোমরা কিছু না কিছু অ্যাট অ্যাটলিস্ট মোটিভেশন হোক দিক নির্দেশনা হোক আমরা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দিব সো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা